বুধবার সাত সকালে খাবারের সন্ধানে ঝাড়গ্রাম ব্লকের শালবনি এলাকার 5 নম্বর রাজ্য সড়কের উপর জিতুশোল এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট দাতাল। ওই দলছুট হাতিটি এলাকার রামলাল নামে পরিচিত। বুধবার সাত সকালে খাবারের সন্ধানে শালবনির 5 নম্বর রাজ্য সড়কে যেমন দাপিয়ে বেড়ালো দলছুট দাতাল, তেমনই খাবারের সন্ধানে রাস্তার ধারে থাকা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বেশ কিছুদিন ধরে হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়ায় এবং খাবারের সন্ধানে তাণ্ডব চালায়, যার ফলে লোধাশুলি ঝাড়গ্রামের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে দাতাল হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হুড়া পার্টির সদস্যরা।